এবার আক্রান্ত টিজিটি ধর্মনগর বিভাগীয় দপ্তর। আক্রমণকারীরা বিজেপি আশ্রিত সমাজ বিরোধী। 18 তারিখ শনিবার সন্ধ্যায় ধর্মনগর ডিএনপি রোডে নিজ জমিতে অবস্থিত টিজিটি ধর্মনগর বিভাগীয় দপ্তরে সংগঠনের কয়েকজন নেতৃত্ব ও সদস্য প্রতিদিনের মতো আলোচনায় রপ্ত ছিলেন। সে সময় রাত 8:30 নাগাদ 15-20 জনের জনবিচ্ছিন্ন সমাজ বিরোধী বলপূর্বক টিজিটি ধর্মনগর বিভাগীয় দপ্তরে প্রবেশ করে উপস্থিত সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের অকথ্য এবং অশ্লীল ভাষায় গালিগালাজ এবং দৈহিকভাবে আক্রমণ করে। অফিসের চেয়ার টেবিল, আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র, কাগজ, বইপত্র, মহান মনীষীদের ছবিসহ অন্যান্য সামগ্রী ধ্বংস এবং ভাঙচুর করে। অপ্রত্যাশিত এই ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না, তথাপি দলমত নির্বিশেষে এলাকার মহিলারা এই আক্রমণের প্রতিবাদে আক্রমণকারীদের বিরুদ্ধে সামনে এগিয়ে এলে আক্রমণকারীরা অফিস গৃহে জোর জবরদস্তি তালা মেরে পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তে সমগ্র এলাকায় দলমত নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অফিস প্রাঙ্গণে জড়ো হয়ে এ ধরনের ফেসিবাদী আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ জানাতে থাকেন। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হলেও ভূমিকা ছিল একেবারে নীরব এবং নিষ্ক্রিয়। এলাকার জনগণের পক্ষ থেকে বারবার আবেদন করা সত্ত্বেও পুলিশ আধিকারিকরা অফিসের তালা খুলে দিতে রাজি হননি। গত 3রা মার্চের পর ধর্মনগরে প্রথমে টিএমএসসিও বিভাগীয় দপ্তর, তারপর টিজিটিএ বিভাগীয় দপ্তর বলপূর্বক গেরুয়াধারীরা জবরদখল করে নেয়। সমস্ত রকম বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অফিস বাড়িগুলো উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। টিজিটি ধর্মনগর বিভাগীয় অফিস নিজ যথ জমিতে শিক্ষকদের অর্থদানে গড়ে উঠেছে। এই অফিস দখলের ষড়যন্ত্র দলমত নির্বিশেষে সমস্ত অংশের জনগণ সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করার সিদ্ধান্ত নেয়। তবে এদিন নারীদের সাহসী ভূমিকা গণ আন্দোলনের নেতা ও কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিগত কিছুদিন যাবৎ স্কুল, কলেজ, অফিস, আদালতে ঢুকে শিক্ষক, কর্মচারী, সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন গণসংগঠনের অফিস বাড়ি জবরদখল করে সমগ্র শহরে যে ত্রাস এবং হিংসাত্মক রাজনৈতিক পরিবেশ জন্ম দিয়েছে, তার পেছনে ক্ষমতালোভী হতাশাগ্রস্ত ব্যক্তিদের প্রত্যক্ষ মদত রয়েছে বলে সংগঠনের অভিযোগ। এ ধরনের ধ্বংসাত্মক রাজনীতির তীব্র নিন্দা ও বিরোধিতা জানানোর পাশাপাশি বিভিন্ন গণসংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সাম্প্রতিক ধর্মনগরে সংগঠিত প্রতিটি জনবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। টিএমএসইউ, টিজিএ এবং টিজিটিএ অফিস দখলমুক্ত করে ষষ্ঠ সংগঠনের হাতে অতি দ্রুত তুলে দিতে হবে। অফিস সমূহের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আইনের শাসন বলবৎ করতে হবে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।